আসন্ন বিধানসভা নির্বাচনে হরিণঘাটা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নীলিমা বাগ মল্লিকের সমর্থনে বিশাল শোভাযাত্রা নিয়ে হরিণঘাটার বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচার সারলেন। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক পরিকল্পনাগুলিতে সাধারণ মানুষ যে সুবিধা পেয়েছে তারই ফলস্বরূপ বিপুল মানুষের জনসমর্থন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, আগের বার ভোটে ব্যবধানের চেয়ে অনেক বেশি ব্যবধানে এবার জিতবেন বলে আশাবাদী। এই যে নির্বাচনে আপনি বেরোচ্ছেন, বেরিয়ে কতটা সাড়া পাচ্ছেন? নমস্কার, আমি হরিণঘাটা 93 হরিণঘাটার SC কেন্দ্রের বর্তমান প্রার্থী, আমি নীলিমা নাগ। আমি হরিণঘাটা আগে 10 বছরই চষে বেড়াচ্ছি, প্রত্যেকটা টাউন এবং ব্লক, প্রত্যেকটা পঞ্চায়েত ঘুরে বেরিয়েছি। আমার 256টা বুথ আছে, 56টা বুথ আমার মোটামুটি খবর হয়ে গেছে। এক একটা বুথে আমি দুটো তিনটে চারটে মিটিংও করেছি, তো যা সাড়া পাচ্ছি প্রচুর সাড়া মানুষের। অন্তত এইটুকুনি আমি বুঝতে পারছি, হরিণঘাটার মানুষ তৃতীয়বারের জন্য আমাকে আবার নির্বাচিত করবে, এবং তাদের যে মনের আবেগটা বুঝতে পারছি, সেই আবেগটা বুঝেই মানে প্রত্যেকটা মিটিং, প্রত্যেকটা আপনার কর্মসূচি যেভাবে সফল করার লক্ষ্যে হরিণঘাটার মানুষ চলেছে, তাতে আমি নিশ্চিত আশাবাদী যে মমতা ব্যানার্জিকে আবারও তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করবে। আমি আবারও বিধানসভায় যাব। এই বিধানসভার উন্নয়নের কাজ যদি বলা যায়, কি ধরনের উন্নয়নের কাজগুলো একটু যদি হয়েছে সংক্ষেপে যদি বলেন, এবং কোন ধরনের প্রকল্পটাকে মানুষ সবচেয়ে বেশি গ্রহণযোগ্য জায়গা নিয়ে গেছে? দেখুন, এক একজনের মনের মানসিকতা এক এক রকম। উন্নয়ন হরিণঘাটা ব্লক, হরিণঘাটা টাউনে যা হয়েছে, উন্নয়নের নিরিখে কেউ আঙুল তুলতে পারবে না, প্রচুর উন্নয়ন হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমরা বাংলার জনদলের মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী এখন দুয়ারে সরকার, মানে কেউ যদি কোনো প্রকল্প থেকে বাদ গিয়ে থাকে, এখন বছরে দুবার করে দুয়ারে সরকার হবে, তাদের আর অত দূর যেতে হবে না, বাড়ির পাশে গিয়েই সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী এইটাও চালু করেছে যে মানুষকে কষ্ট করে BDO অফিস পর্যন্ত যেতে হবে না, SDO অফিস পর্যন্ত যেতে হবে না, তার বাড়ির কাছেই তার সমস্যার সমাধানের রাস্তা তৈরি করে দিয়েছে। আর ছাড়া তো প্রচুরই আছে। আর উন্নয়নের কথা কি বলবো, উন্নয়ন হচ্ছে মমতা ব্যানার্জির সমস্ত উন্নয়ন আমার হরিণঘাটার মানুষ পেয়েছে। প্রত্যেকটা উন্নয়ন, প্রত্যেকটা প্রকল্প, প্রত্যেকটা পঞ্চায়েত ধরে ধরে পেয়েছে। এবং আপনি যেটা বলতে চাইছেন যে আগামী দিনে কি করব, সেটা তো এক্ষুনি বলা যাবে না, কারণ এক একটা পঞ্চায়েতের এক এক রকম চাহিদা। যে যে পঞ্চায়েতে যেতে যে চাহিদা থাকে, সেই তাদের উপরে বেশ করে তাদের ওই চাহিদাটাকে প্রাধান্য দিয়েই আমাকে কাজ করতে হয়। এখানে একটা এই কেন্দ্রে সবচেয়ে একটা বড় ফ্যাক্টর হচ্ছে NRC, যেটা কেন্দ্রীয় সরকার বারবার করে বলছে যে তারা আসলে NRC চালু হবে। যাদের অলরেডি আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, সেখানে NRC এখানে কতটা ফ্যাক্টর? দেখুন, বললাম না একটু আগে যে আবেগ আর বিবেক দুটো জিনিস কিন্তু আলাদা। আবেগ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, আর বিবেক চেতনা কিন্তু মানুষকে শেষ করে দেবে না, নষ্ট করবে না। আমি এই কারণেই বলতে পারি, কারণ আমরা পূর্ব বাংলার লোকই বেশিরভাগ, NRC চালু হলে এই বাংলার মানুষের যে ভালো হবে না, আসাম ত্রিপুরা তার নিদর্শন। একটার পর একটা ঘটনা আসাম ত্রিপুরার মানুষকে দেখছে। NRC এখানে একটা বড় ফ্যাক্টর, কারণ NRC চালু হলে মানুষ মরে যাবে। মমতা ব্যানার্জি যেটা বলছে, এখানে যারা ভোটার তারা ব্যাংকের, সবচেয়ে বড় কথা, NRC চালু হলে ভীষণ ভীষণ অসুবিধা হবে সবারই। আমার বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, যিনি বারবার একটা কথা বাংলার মানুষের কাছে আবেদন করছে যে আপনার ব্যাংকের বই আছে, ভোটার লিস্টে নাম আছে, আপনার আধার কার্ড আছে, আপনার প্যান কার্ড আছে, আপনার ভোটটা বৈধ,
তবে কেন এনআরসি দরকার হবে? এনআরসি দরকার নেই। একটা গোদা বাংলায় পরিষ্কার বলা যায়, যদি আমাদের এই ভোট নিয়ে শান্তনু ঠাকুর সাংসদ হয়ে থাকে, ওনারটা যদি সাংসদ বৈধ হয়, তাহলে এই ভোটারগুলো সবাই বৈধ ভোটার, তাহলে আমাদের নাগরিকত্বের দরকার নেই মমতা ব্যানার্জির ভাষায়। তাহলে আগে শান্তনু ঠাকুর প্রমাণ করুক সে অবৈধ ভোটে জিতেছে। রায়না থেকে ক্যামেরায় সৌরভ কালিন্দির সাথে কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু, নিউজ বাংলা। অতএব আমাদের নাগরিকত্বের দরকার নেই। মমতা সরকার যতদিন থাকবে বাংলার মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, সম্প্রীতিকে বজায় রেখে চলবে, এটা আমার শেষ কথা। একটা বিষয় যেটা যেটা হচ্ছে যে অমিত শাহ বা কেন্দ্রীয় যারা যারা আজকে প্রায় বলা যেতে পারে ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছে পশ্চিমবঙ্গে, তারা এসে বারবার করে বলছে যে আমরা যদি আসি এনআরসি চালু হবে, তার সঙ্গে একটা যুক্ত করেছে করোনা ভ্যাকসিন শেষ হলেই চালু হবে। আজকে পর্যন্ত তথ্য যেটা আছে, সারা ভারতবর্ষে 0.9% মাত্র করোনা ভ্যাকসিন হয়েছে। তাহলে পুরো 100% করোনা ভ্যাকসিন হতে কত বছর লাগতে পারে, আপনার কি মতামত? এটা আমি একটু আগেই বলছিলাম যে এরা যে কত নাটক করতে পারে আর কত মিথ্যে কথা বলতে পারে। শুধু আমি এটাই বলি, এই নাড্ডা পশ্চিমবাংলায় যত আসবে নাড্ডা, বিজেপি তত যাবে গাড্ডা। আর মোদি যত পশ্চিমবাংলায় আসবে 2024 সালে যাবে ওর গতি। এই পশ্চিমবাংলার মানুষ একটা কথা বুঝতে পেরেছে, এনআরসি চালু হতে দেবে না। আর এনআরসি যদি চালু হতে না দেয়, তাহলে পশ্চিমবাংলার ক্ষমতায় বিজেপি আসবে না। আরেকটা কথা বলি, আপনি যে কথাটা বলেছেন যে এই যে নাটক করছে, আমি বললাম না, প্রথম নাটক করেছে যে ভারতবর্ষের ক্ষমতায় আসলে গরিব মানুষ কেউ থাকবে না, গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে, 1 নম্বর মিথ্যে কথা, 1 নম্বর নাটক। দ্বিতীয় নাটক করলো যে ভারতবর্ষের 2 কোটি বেকারের চাকরি দেবে বছর। তৃতীয় নাটক করলো ওই কালো টাকা সাদা করে আনবে, আপনার 500 টাকার নোট 1000 টাকার নোট বাতিল করে ভাবলো ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো বাড়াবে। আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি 70 বছরের ইতিহাসে এতটা তলানিতে যায়নি ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো যেটা আজকের দিনে আছে। শুধু এইটুকুনি বলতে পারি, একটার পর একটা মিথ্যে কথা। আবার বলছে করোনা ভ্যাকসিনের জন্য আমরা নাগরিকত্ব চালু করতে পারছি না। এই যে একটার পর একটা প্রতিহিংসামূলক কাজ, আপনি বলুন তো, তামিলনাড়ুতে 234টা সিট এক দফায় ভোট, একটার জন্য কাজ করেছে না, প্রতিহিংসা পরায়ণমূলক কাজ করেছে না? পশ্চিমবাংলা 294টা ভোট মানে সিটের মধ্যে 8 দফায় ভোট, নজিরবিহীন ঘটনা ঘটে। আপনি বলতে চাচ্ছেন যে এই ভোট প্রক্রিয়ার মাধ্যমে মানে ভোট উৎসবের মাধ্যমে মানুষকে হ্যারাস করা? নিশ্চয়ই নিশ্চয়ই হ্যারাস করছে। আজকে বলুন তো, কালকে যে লোকগুলোকে মানে গুলি করে মারা হয়েছে, কেন্দ্রীয় সরকারের বাহিনী এসে যে ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, এই ঘটনা ইতিপূর্বে ভারতবর্ষের বুকে তো দূরের কথা, পশ্চিমবাংলার বুকে কখনো ঘটেছে? ইতিপূর্বে তো আরো প্রধানমন্ত্রীরা ছিল, কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিল, অটল বিহারী বাজপেয়ী ছিল, এরকম ন্যাক্কারজনক ঘটনা তো কখনো ঘটায়নি। কখনো তো কেন্দ্রীয় বাহিনী এসে বাড়ি বাড়ি গিয়ে সিপিএম কে ভোট দিতে হবে, কমলকে ভোট দিতে হবে, একটার পর একটা প্রচার করছে, ইচ্ছে আর ন্যাক্কারজনক ঘটনা কি ঘটতে পারে? আমরা একটা প্রধানমন্ত্রীর কাছে এইসব আশা করি? কখনো আশা করি না। আমরা একটা প্রধানমন্ত্রীর কাছে আশা কি আশা করি? যে ভারতবর্ষের উন্নয়ন হবে, ভারতবর্ষের মানুষের উন্নয়ন হবে, ভারতবর্ষের মানুষ শান্তিতে বাস করবে, যেটা আমার বাংলায় চলছে, বাংলায় সম্প্রীতি চলছে, বাংলা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সমস্ত সম্প্রদায়ের মানুষ বাস করে, প্রত্যেকটা মানুষ আমরা এই সম্প্রীতিকে রক্ষা করে চলেছি, আমাদের এটা সোনার বাংলা। এই বাংলাকে ওরা বলছে সোনার বাংলা গড়বে। খালি রবীন্দ্রনাথ তো অনেকদিন আগেই গান গেয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আজকে এতদিন বাদের হুশ হলো সোনার বাংলা গড়বে। তা সোনার উত্তরপ্রদেশ গড়ুক, সোনার গুজরাট গড়ুক, সোনার আসাম ত্রিপুরা গড়ুক, বাংলাকে সোনার বাংলা গড়তে হবে না। আদিত্য যোগী বাংলায় এসে বলছে যে এখানে নারীরা সুরক্ষিত নয়, সুরক্ষিত দেবে। আমার প্রশ্ন, হাতরসের ঘটনা আমি নীলিমা নাগ বলছি না, হাতরসের ঘটনা সারা পশ্চিমবাংলা বলছে না, সারা ভারতবর্ষের লোক, সারা বিশ্বের লোক দেখেছে এই ন্যাক্কারজনক ঘটনা।